স্টেশন রসগোল্লা। সেটা বাজা পাই যাইছি ফাইনালি। হ্যাঁ জয় জগন্নাথ সাঙ্গ মানে সমস্ত শুভ সকাল। তো জাঁপারে আজি সকাল কেউটি মোটর পাওছি, একচুয়ালি আমি সকাল সকাল আজ পড়াই আসছু টিকি কেন্দ্রাপড়া বুলবা, কেন্দ্রাপড়া নাই বলদেবজী দর্শন করা পড়াই আসছু, সেই পুরা সকাল সকাল বাহারি আসছিল টিকি জলদি পৌঁছু বলে আরা পড়বনি। কিন্তু পাগ এতে সুন্দর পাগ হয়েছিল মানে নকা ভাল, পুরা বর্ষা বর্ষা মেঘুয়া পাগ। আমি আসিকি পৌঁছি গলু অঢ়াই তিন ঘন্টা পাখাপাখি লাগিলা আমি, আসিকি পৌঁছি গলু। পৌঁছিকি আগে গোটে রুম নেই আর টিকি ফ্রেশ ফ্রেশ হয়ে যাই। তো ঝিও এটি সামনে বসিকি কেমতি বালি পাইকি খেলুছি, এটা পুরা মানে গাঁ মাহল অছি, রুম নেলে বি পুরা গাঁ মাহল অছি। তো সেই সে আসিকি এটি বালি খেলুছি, মু অটকাইলিনি কারণ টিকি খেলু ছোট পিলাটা টিকি খেলু। তো এটি আমি কিছু সময় রুম রয়েকি ফ্রেশ ফ্রেশ হয়েকি না তাপরে বাহারি আসলু দর্শন করা ঠাকুর। একচুয়ালি দ্বিপর বেলা ঠাকুরঙ্কর পহড় পড়ছিল সেই টিকি লেট করি বাহারু। তো একচুয়ালি মানে কোণ ঠাকুরঙ্কর একচুয়াল টাইম আমি জনা নথিলা কেতবে পহড় পড়ে কম করে, টিকি সেটি লোকাল কাহক পচারি দেবার লা, সেটা আমার ভুল হয়েগলা, ন পচারিকি আমি পড়াই আসলু। তো আসিকি বহুত কোণ পচারি পচারি আসিকি লোকেশন তো পৌঁছি গলু, কিন্তু পৌঁছিলা পরে জাঁয়া পাইলু যে কোণ এটি বলদেবজী মন্দিরের দিন সাড়ে তিনটার সাড়ে ছটা পর্যন্ত পুরা বন্ধ রয়ে। আমি জস্ট পৌঁছিলু মন্দিরে পহড় পড়িগলা, কোণ যেকোনসি জায়গাকে বি যাও মন্দির ফন্দির প্রায় সব সাড়ে বারোটা গোটে দেড়টা এই সময় থাকে পহড় পড়ি থাকে বন্ধ থাকে দর্শন করবেনি। আমি সেয়া ভাবিকি এটি লেট লেট করি না আসিলু, কিন্তু কিছু লাভ হলানি, এত বাট আসবা পরিশ্রম পুরা বৃথা গলা। তো যা বি এটলিস্ট মানে কেবে আসিনু না এপটে এপট সাইড একচুয়ালি কেবে বুলিয়া আসিনি। তো কেন্দ্রাপড়া বি প্রথম থর আজ আসলি, সেই টিকি গোটে খুশি রহলা। তো ভাবিলি কেন্দ্রাপড়া আসছি যেতবে পুঁ শ্রী বলদেবজী মন্দির, তো রসাবড়ি তো নিহতি টিকি খাইকি না কি নেইকি না হলে যাবি। এইটু পারাদ্বীপ বন্দর বি বহুত কম দূরতা, তো আউ গোটে দিন যদি এক্সট্রা হাতে টাইম থাকে নিহতি যাই থাকতু বন্দর বুলবা, কিন্তু আজ তো যাই হো না এইটু হি পড়াই যাচ্ছু, মানে পুরা আমার আসবাটা হি পুরা বিফল গলা ভাল লাগুছি। এটি মন্দির পরিসর পৌঁছু পৌঁছু পুরা রসাবড়ি দোকান ভর্তি, খালি রসাবড়ি দোকান হি দেখা যাওতলা, আর রসাবড়ি দোকান আর গোটে কোণ ছেনা পটুড়ি পিঠা, এটা মু একচুয়ালি আগরু কেবে শুনি নথিলি, খাই তো নাহি তো জানিবি নথিলি মু ছেনা পটুড়ি পিঠা কোণ। তো তাকু বি টিকে নেইকিনা যিবা গলা বেলে, তো আগ আসিকি মন্দির বুলি দেউছু, মন্দির বন্ধ অছি দেখিপারথিবে কেমতিকা পুরা পহড় পড়ছে পুরা বন্ধ অছি মন্দির, অন্যান্য ভিতরে অন্যান্য যে মন্দির অছি সেগুলা সব খোলা আছে, তো সেগুলার সব দর্শন করিদেলু, মন্দিরটা টিকি বুলি দেলু। মন কিন্তু বহুত কষ্ট লাগুতলা কারণ এত দূরু আসিকিনা দর্শন করিপারলুনি, ছুয়া বি দর্শন করিপারলানি বলদেবজীঙ্কু, আর এটি বাপাজীঙ্কর তাঙ্কর খেলা চলিথিলা। সিংহ দেখুছ খালি? সিংহ দেখিকি তার খুশি না এক্সাইটমেন্ট পুরা, সিংহ পাখে রইব কি রইব, সিংহ পাখে রইব, হ্যাঁ মামা চলো আগুকু চলো জলদি যা, মেন মন্দির তো বন্ধ আছে বলদেবজী মন্দির, পহড় খুলব সন্ধ্যা সাড়ে ছটা পরে, তবে তাকে টিকি বেড়া বেড়া পরিক্রমা করদেছু, অলগা মন্দির সবটি দর্শন করিদেছু না কন কৌছ মামা, ভাত পুড়ি যাচ্ছে গরম এবে অছি সন্ধ্যা ছটা বাজতে গেল, কিন্তু এবে গরম লাগুছি। ইয়ে রহিলা আমার আনন্দ বাজার, সেটা বাজা পাই যাইছি ফাইনালি আজ, হ্যাঁ থার আসিকি ডাইরেক্ট বাজা পাখে পৌঁছে যাইছি, বাস বাপা যেটি বাজা 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 চলছে তাহলে মামা ঠাক নম নম করদিও, ঠাক নম করদিও, ঠাক নম করদিও, নম 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 চলো। তো এটি মন্দিরের বুলাবুলি করে সারা পরে মন্দির পরিসর ভিতরে যে দোকান গুড়া অছি গোটিয়ে ভোগ দোকান অছি সেটিকে আসিলো আমি নেওয়া ছেনা পটলি ভোগ, তো পুরা বড় বড় অক্ষরের সেটা লেখা হয়েছিল না ছেনা পটলি ভোগ, এটা কেবে ট্রাই বি করা হয়নি মতো জনা বি নথিলা। তো সেঠু ছেনা পটলি ভোগ নেই সারা পরে বাহারকু পড়ে আসলু, কারণ গলাবেলে দেখিলু বাহার ছণা হোলা পুরা রসাবলি গরমা গরম রসাবলি, সেইপা বাহারকু পড়ে আসিকি না রসাবলি দুইটা প্যাকেট নিয়ে আসিলু প্যাক করিকি না।
ଖାଇ ହେଲାନି ସେଠି ଆଉ, କାରଣ ଟାଇମ୍ ହେବନି, ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ରିଟର୍ନ କରିବୁ ବୋଲି ପଳେଇ ଆସିଲୁ ସେଠି ଆଉ ନ ଖାଇକି। ତା'ପରେ ବର୍ଷା ଏଥର ପୁରା ଆସିଗଲାଣି ଏବେକୁ, ଆଉ ଏଇଟା ଗୋଟେ ଆକ୍ଚୁଆଲି ଦେଖାଉଛି ଜଣେ ଭାଇ କେମିତିକା ଗରମ ଅଧିକ କରୁଛି ବୋଲିକି, କ'ଣ ଏମିତି ଡ୍ରେସ୍ ଟେକିକିନା ବୁଲୁଛନ୍ତି ବଡ଼ ଦାଣ୍ଡରେ। ତ ରିଟର୍ନ କଲାବେଳେ ଏଠି ରାସ୍ତାରେ ଝିଅ ବାଣ ଗୋଟେ ଜାଗାରେ ଫୁଟୁଥିଲା ସବୁ, ପୁରା ଠିଆ ହେଇକିନା ଲାଷ୍ଟ ତାକୁ ଦେଖେଇଲେ, ସେ ଏତେ ଚାହିଁ ହେଉଥିଲା ସେପଟେ ଦେଖିବ ବୋଲି, ତ ତାକୁ ଠିଆ ହେଇକିନା ପୁରା ଦେଖାଗଲା। ଆଉ ସିଏ ବି ପୁରା ଠିଆ ହେଇକି ଦେଖିକି ଏନ୍ଜୟ କରୁଥିଲା। ଆଉ ମୁଁ ଆସିଲା ବେଳେ ହିଁ ସ୍ୱାମୀକୁ କହିଥିଲି ଆମେ ତ ସାଲେପୁର ପାରିକି ଯିବା, ସାଲେପୁର ପାରିକି ଯିବା ମାନେ ମୁଁ ଶୁଣିଛି ନା ସାଲେପୁର ପ୍ରସିଦ୍ଧ ରସଗୋଲା, ତ ସେଥିପାଇଁ ମୋତେ ଟିକିଏ ସେଠି ରସଗୋଲା ଖାଇବାକୁ ଦେବ। ତ ଆସିକିନା ପହଞ୍ଚିଗଲୁ ଆମର ସାଲେପୁର ପ୍ରସିଦ୍ଧ ରସଗୋଲା ବିକଳାନନ୍ଦ ଦୋକାନ। ସତରେ ମୁଁ ମାନେ ସାଲେପୁରର ବିକଳାନନ୍ଦ ଦୋକାନରୁ ରସଗୋଲା ଖାଇବା ପାଇଁ ପୁରା ବିକଳ ହୋଇଯାଇଥିଲି, ତ ଭିତରକୁ ପଳେଇ ଆସିଲି ନେବା ପାଇଁ ରସଗୋଲା। ଆଉ ସାଲେପୁରର ଏଇ ମିଠା ଦୋକାନଟା ଶୁଣିଥିଲି ଯେତିକି ପ୍ରସିଦ୍ଧ, ଏବେ ଦେଖିକି ବି ଜାଣିପାରୁଛି ହେଇଥିବ, କାରଣ ଭିଡ଼ ବହୁତ ଥିଲା, ବାହାରୁ ବି ଭିତରୁ ବି ମାନେ ଲୋକ ବହୁତ ଥିଲେ କିଣିବା ପାଇଁ ମିଠା। ତ ମୁଁ ଯାଇକି ପହଞ୍ଚିକି ଡାଇରେକ୍ଟ ମାଇନାଙ୍କୁ ପଚାରିଲି, ଆପଣଙ୍କର ସାଲେପୁରର ଯେଉଁ ରସଗୋଲା ମୋତେ ସେଇଟା ହିଁ ଆଗ ଦିଅନ୍ତୁ। ତ ଏଇଟା ଥିଲା ତାଙ୍କର ସାଲେପୁର ସ୍ପେଶାଲ ରସଗୋଲା ବାଲାଟା, ତ ସେଇଥିରୁ ଆଗ କିଛି ପ୍ୟାକ୍ କରି ଆଣିଲି। ତା'ପରେ ଏଠି ଯେଉଁ ଭେରାଇଟି ଭେରାଇଟି ରଙ୍ଗର ସବୁ ରସଗୋଲା ଅଛି, ତାକୁ ବି ଦେଖିକି ଇଚ୍ଛା ହେଲା ଏଥିରେ ବି କିଛି ନେବା ପାଇଁ। ତ ଏଇ ଯେଉଁ ଗ୍ରୀନ୍ ୟେଲୋ ଏସବୁ ରସଗୋଲା ଦେଖିକି ମୁଁ ଭାବିଥିଲି ଏଇଟା ପୁଦିନାର ରସଗୋଲା କି କ'ଣ, କିନ୍ତୁ ସେ କହିଲେ ଏଇଟା କଚା ଆମ୍ବ ଆଉ ପାଚିଲା ଆମ୍ବ ଆଉ ମାଣ୍ଡିଆର ରସଗୋଲା। ତ ସବୁଥିରୁ ଟିକିଏ ଟିକିଏ କିଛି କିଛି ପ୍ୟାକ୍ କରିକିନା ନେଇକି ଆସିଲୁ। ପୁଣି ରାସ୍ତାରେ ଗଲାବେଳେ ପଡ଼ିଲା ଗୋଟେ ବହୁତ ସୁନ୍ଦର ଜାଗା, ଯେଉଁଟାକି କୌଣସି ପୀଠଟା, ତ ସେଇଟା ସାଇନବୋର୍ଡ଼ ଦେଖିକି ଜାଣିପାରୁଥିବେ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କ ଜନ୍ମପୀଠ, ବଟ୍ ଏକ୍ଜାକ୍ଟ ସେଇ ଲୋକେସନ୍ରେ ନୁହଁ, ସେଇଠୁ ଆଉ ଅଳ୍ପ କିଲୋମିଟର ଭିତରକୁ। ତ ସବୁକୁ ପାରିକି ବହୁତ ସମୟ ବାଇକ୍ରେ ବସିଲା ପରେ ଫାଇନାଲି ଆମେ ଆସିକି ପହଞ୍ଚିଲୁ ସିଲଭର ସିଟି କଟକରେ। ମାଇ ଗଡ୍, ଏତେ ସମୟ ବାଇକ୍ରେ ବସି ବସିକିନା ଆଉ ଯେତେବେଳେ କଟକରେ ଏଣ୍ଟ୍ରି କଲୁ, ମନ ଭିତରେ ଏଇ ଗୀତଟା ବାଜୁଥିଲା, କ'ଣ କହିଲେ, ସବୁ ଅପେକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଲା। ତ ଫାଇନାଲି ଆସିକି ଘରେ ପହଞ୍ଚିଗଲୁ, ଆଉ ପହଞ୍ଚିକି ମୁଁ ପୁରା ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ହେଇକିନା ଭାତ ଡାଲମା ଶାଗ ବନେଇଥିଲି, କାରଣ ଦିନ ସାରା ବାହାରେ ଏପଟ ସେପଟ ଖାଇବାରେ ପୁରା ଦେହ ଭଲ ଲାଗୁନଥିଲା। ଛୁଆକୁ ବି ଟିକେ ଡାଲମା ଦେବାର ଥିଲା, ଯାହା ଦୁଇ ଚାରିଥର ଖଣ୍ଡେ ଖାଇବ ତ ତାକୁ ବି ଟିକେ ଦେବାର ଥିଲା, କିନ୍ତୁ ଡାଲମା କରିସାରିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଚାହିଁକିନା ରହିଲାନି, ଶୋଇପଡ଼ିଲା ତା ଆଗରୁ। ରାତିରେ ଯେହେତୁ ମୋତେ ଭାତ ଏତେ ପସନ୍ଦ ନୁହଁ, ମୋର ବହୁତ କଷ୍ଟରେ ଭାତ ଏଣ୍ଟ୍ରି ହେଉଥିଲା ମୋ ତଣ୍ଟି ଦେଇକିନା, ଖାଲି ଆମ୍ବଟା ଦେଇକି ଟିକିଏ ଆମ୍ବ ଆଉ ଲେମ୍ବୁ ଦେଇକି ଯାହା ଟିକିଏ ଟିକିଏ ଖାଇପାରୁଥିଲି। ହଜବେଣ୍ଡଙ୍କର କିନ୍ତୁ ଭାତ ତ ଦିନସାରା ଯେତେଥର କରିକି ଦେଲେ ତାଙ୍କର ବହୁତ ଆନନ୍ଦ ମିଳେ ତାଙ୍କୁ ଭାତ ଖାଇବାରେ। ତ ଯାହା ହଉ ଏମିତି ଖିଆ ହେଲା, ଖାଇସାରିଲା ପରେ ପୁଣି ମନେ ପଡ଼ିଲା, ଆରେ ମୁଁ ତ ସାଲେପୁର ପ୍ରସିଦ୍ଧ ରସଗୋଲା ନେଇକି ଆସିଛି, ଟିକିଏ କେମିତି ଗୋଟେ ଖଣ୍ଡେ ଟେଷ୍ଟ କରି ଶୋଇପଡ଼ିବି, ଏମିତି କେମିତି ହେବ। ତ ବାଛିଲି ଆଗ ଆମେ ଆକ୍ଚୁଆଲି ଚାରି ପାଞ୍ଚ ପ୍ରକାରର ଭେରାଇଟିର ମିଠା ନେଇକିନା ଆସିଥିଲି, ତ ରସାବଳୀ ବି ଅଣା ହେଇଥିଲା, କିନ୍ତୁ ସେଗୁଡ଼ାକ ଆଜି ଖିଆ ହେବନି, ଆଜି ଆଉ ଖାଇପାରିବୁନି, ପେଟରେ ଜାଗା ନାହିଁ, ଦିନରେ ଏପଟ ସେପଟ ବାହାର ଖାଇବା ଖାଇକିନା ବି ଭଲ ଲାଗୁନଥିଲା। ସେଥିପାଇଁ ଭାବିଲି ଖାଲି ଜଷ୍ଟ ଟିକିଏ ଟେଷ୍ଟ କରିଦେଇକିନା ସାଲେପୁର ରସଗୋଲା ଗୋଟେରୁ ଟିକିଏ ଟେଷ୍ଟ କରିଦେଇକି ରଖିଦେବି, ତ ଅନ୍ୟ କୌଣସି ଫ୍ଲେଭର ନ ଖୋଲିକିନା ମୁଁ ଯେଉଁ ପ୍ରସିଦ୍ଧବାଲା ସାଲେପୁର ମିଠାକୁ ହିଁ ଖୋଲିଥିଲି, ଆଉ ସେଥିରୁ ଗୋଟେ ଉଠେଇକି ଆଣିକି ତାକୁ ଟିକିଏ ଟେଷ୍ଟ କରିଦେଲି। ଟେଷ୍ଟ କଲା ପରେ ଟେଷ୍ଟ କ'ଣ କହିବି, ଆଉ ରସଗୋଲା ମାନେ ତ ରସଗୋଲାର ସେପ୍ ମାନେ ତା'ର କଲର୍ ଗୋଟେ ଅଲଗା ଥାଏ, ଏଇଟା ତ ଯାହା ବି ହଉ ଭଲ ଲାଗୁଥିଲା, ରସଗୋଲା ଭଲ ହିଁ ଥିଲା। ତ ତାକୁ ମୁଁ ଟିକିଏ ଖାଇଦେଲି, ପେଟରେ ତ ଜାଗା ନଥିଲା ଭାତ ଖାଇକିନା, ତଥାପି ଟିକିଏ ମନ ଯେହେତୁ ଥିଲା ଖାଇବା ପାଇଁ ସେଥିପାଇଁ ଖାଇନେଲି ଟିକିଏ ଆଉ। ତା'ପରେ ବାକି ସବୁକୁ ନେଇକି ଫ୍ରିଜ୍ରେ ପୁରା ସାଉତିକି ରଖିଦେଇଥିଲି, କହିଲି ସକାଳ ହଉ ହଉ ଆଗେ ଉଠିକି ତୁମମାନଙ୍କୁ ସବୁ ସଫା କରାହେବ, ଠିକ୍ ପ୍ରତିଶ୍ରୁତି ଯେମିତି ଦେଇଥିଲି ସକାଳ ଉଠୁ ଉଠୁ ଆଗେ ସଫା କରାହେବ ତୁମମାନଙ୍କୁ, ତ ସକାଳ ଉଠିକି ଆଗେ ରସାବଳୀ ଆଉ ମିଠା ସବୁକୁ ଖୋଲି ଆଣିକି ବସିଗଲି ଖାଇବା ପାଇଁ ଗୋଟେ ପରେ ଗୋଟେ। ଏଇଟା ଯେଉଁ କାଳିଆ କାଳିଆ ଦେଖାହେଉଛି ଏଇଟା ଆମର ମାଣ୍ଡିଆ ମିଠା ଥିଲା, ଆଉ ସାଲେପୁର ବାଲା ରସଗୋଲା ତ ଖାଲି ରାତିରେ ଦେଖାଇଥିଲି। ତା ସହିତ ଏଇଟା ଗୋଟେ ଅଛି ଯେଉଁ ଗ୍ରୀନ୍ ଗ୍ରୀନ୍ ଦେଖାହେଉଛି, ଇଏ ହେଲା ଆମର କଞ୍ଚା ଆମ୍ବର ମିଠା, ତ ଆକୁ ବି ସବୁ ଟେଷ୍ଟ କରାହେବ। ମୁଁ ଏଠି ଟିକିଏ ସଜେଇକି ଷ୍ଟାଇଲରେ ଖାଇବା ପାଇଁ ପ୍ଲେଟ୍ ନେଇ ଆସିଛି, ଆଉ ତା'ପରେ ମିଠା ଗୁଡ଼ା ସବୁ ଫୁଲ୍ ଦେଉଛି। ତିନି ପ୍ରକାର ମିଠା ଅଣା ହେଇଥିଲା, ତିନି ପ୍ରକାର ପ୍ଲସ୍ ସାଲେପୁର ଗୋଟେ ଅଲଗା ମିଠାଟେ ଅଣା ହେଇଥିଲା, ରସାବଳୀକୁ ବି ଏକାଥରେ ଖୋଲିକି ନେଇ ଆସିଛି, ସବୁଗୁଡ଼ା ବସିକିନା ଏବେ ଦୁଇ ଜଣ ଟେଷ୍ଟ କରାହେବ। ତୁ କ'ଣ ଏଠି ଆହା କରୁଛୁ ଆସିକି, ତ ଏଠି ଟେଷ୍ଟ କରାହେବ। ଏ ଭିତରେ ଝିଅ ବି ବହୁତ ହଇରାଣ କରିଥିଲା, ତ ଆଗ ରସାବଳୀକୁ ଟେଷ୍ଟ କଲି ମୁଁ, ରସାବଳୀଟା ଆକ୍ଚୁଆଲି
ଟିକେ ମାନେ ବାସି ହେଲା ଭଳିଆ ଲାଗୁଛି। ମେ ବି କାଲି ଗରମ ଗରମ ଯେଉଁ ପେକ୍ କରିଦିଆ ହେଇଥିଲା ସେଥିପାଇଁ ବୋଧେ ଟିକେ ଖରାପ ଲାଗୁଛି ଖାଇବା ପାଇଁ। ଯାହା ବି ହଉ ଠାକୁରଙ୍କ ଜାଗାରୁ ଆସିଛି ସେଥିପାଇଁ ଭୋଗ ଭାବିକିନା ଖାଇଦେଲୁ। ତାପରେ ଆଣିଲି ମିଠା ଖାଇବା ପାଇଁ ଆଗ ଫାଷ୍ଟ ଫେଜ୍ରେ ମୁଁ କଚା ଆମ୍ବବାଲା ମିଠାଟାକୁ ଟେଷ୍ଟ କଲି। ଏତେ ମାନେ କ'ଣ କଡ଼କ ସ୍ମେଲ୍ ଥିଲା, ମାନେ ଫ୍ଲେଭର ଏତେ କଡ଼କ ଥିଲା ଯେ ଏତେ ଖାସ୍ ଲାଗିଲାନି। ବାକି ମାଣ୍ଡିଆ ମିଠାଟା ମସ୍ତ ଲାଗୁଥିଲା, ଆଉ ଯେଉଁଟା ରସଗୋଲା ଥିଲା ସେଟା ବି ଚଳିବ, ଠିକ୍ଠାକ୍ ଲାଗୁଥିଲା। ତାପରେ ଏତେ ଫେମସ୍ ଯେହେତୁ ମୁଁ ଆଉ କ'ଣ ରେଟିଂ ଆଉ ରିଭ୍ୟୁ କ'ଣ ଦେବି, ମୋ ପାଟିକୁ ଯାହା ଯେମିତି ଲାଗିଲା ସେମିତି ଖାଲି ଟିକେ କହିଦେଉଛି, ଆଉ କେହି ଦିଲକୁ ନେବେନି। ମୁଁ ଏଠି ଖାଉଛି ବୋଲି ଝିଅ କେମିତି ଚିଲଉଛି ଶୁଣିପାରୁଥିବେ, ତାର ଲକ୍ଷ୍ୟ ଅଛି ପୁରା ସେଇ ଗ୍ରୀନ୍ କଲର୍ ମିଠାଟା ଉପରେ ହିଁ, ତାକୁ ସେଇଟା ହିଁ ଦେଲେ ଥରେ ଦୁଇ ଥର ଖଣ୍ଡେ ଖାଇଲା। ବାକି ସେ ମିଠା ଏତେ ଖାଏନି, ଖାଇବାକୁ ଭଲ ପାଏନି। ଏବେ ମାନେ ଛଡ଼େଇ ଛଡ଼େଇ ଲାଗି ଲାଗି ଆଉ ପାର୍ଲାନି ଆସିକି ମୋ ଉପରେ ବସିଯିବ, ବସିକିନା ସେ ଗ୍ରୀନ୍ କଲର୍ ମିଠାଟାକୁ ହିଁ ଆଟାକ୍ କରିବ ମୁଁ ଜାଣିଛି। ଦେଲେ ତ ନବନି, ପାଟିକୁ ଖାଇବନି। ତ ଏମିତି ଥିଲା କାଲି, ଏତେ ବାଟ ଟ୍ରାଭେଲ୍ କରିକିନା ବହୁତ ଟାୟାର୍ଡ଼ ଲାଗୁଥିଲା, ଥକା ଥକା ଲାଗୁଥିଲା। ସକାଳେ ଏଇଟାରେ ହିଁ ଏଗୁଡ଼ା କରି ହିଁ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ ହେଇଗଲା। ତ ଭଲ ଲାଗିଲା, ସବୁ ବୁଲାବୁଲି ଭଲ ଲାଗିଲା, କିନ୍ତୁ ଗୋଟେ ଦୁଃଖ ରହିଗଲା ଯେ ଠାକୁରଙ୍କ ଦର୍ଶନ କରିହେଲାନି, ଯେଉଁଥିପାଇଁ ଯାଇଥିଲେ ସେଇଟା ହେଇପାରିଲାନି। ଯାହା ବି ହଉ ଭଲ ଥିଲା ସବୁ। ତ ଦେଖା ହବ ପୁଣି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ।